অচেনা প্রাণীর আক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে গাইবান্ধা পৌর শহরের কলেজ পাড়ার বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ অন্তত 40 জন। এদের মধ্যে আরশাদ মিয়া নামের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেক রক্ত করছে মাসি, রক্ত দেখে ওই যে সামনে আর এক বাসায় আছে, বাসাটা আছে কুকুরের আক্রমণ হয়েছে আমাদের এলাকায়। তো যখন স্পটে যাই আমরা, তখন দেখি যে প্রায় 30 থেকে 35 জনকে অলরেডি আক্রান্ত করে ফেলছে। আমরা এখন এই কুকুরের ভয়ে অনেক অনেক আতঙ্কে আছি, হিংসাকাচাক নিয়ে খুবই ভয়ের মধ্যে এখন বর্তমান যে আছি। এত ভয় যে কুকুর যে কামড়াইছে মনে হচ্ছে না যে এটা কুকুরে কামড়াইছে, এত ক্ষত। এখন পুরুষ মানুষ যে আমাদের যাইব কাজ করতে সেটাও তো সমস্যা। এখন কেমন করে পুরুষ মানুষ বাই হবে, সবাইকে আহত করে দিতে আমরা কেমন করে বাই হবো সবাই। অনেক রক্ত করছে মাসি, রক্ত দেখে অনেক রক্ত করছে মাসি, রক্ত দেখে অনেক রক্ত করছে মাসি, রক্ত দেখে।